السلام عليكم ورحمة الله وبركاته، সবাই কেমন আছো؟ আলহামদুলিল্লাহ। আসলে দেখো, দেখতে দেখতে আমাদের থেকে রমজান মাস বিদায় নিয়ে গেল প্রায়, তাই না? আজকে আমরা 25 রমজানের তারাবি পড়ে ফেললাম। তার মানে আরেকটা যদি আমরা হিসাব করি বা জরিপ করি, তাহলে রমজানের শুরু থেকে এই পর্যন্ত আরো 25 দিন আমরা কবরের দিকে আগাই গেলাম। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে পাঠাইলেন, একটা নির্দিষ্ট হায়াত নিয়ে পাঠাইছেন। আমরা দিন দিন যাচ্ছে তো যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। আমার তোমার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে তো কবরের দিকে চলে যাচ্ছে, ঠিক না কথা? এটা মাদ্রাসায় তোমরা আল্লাহর রহমতে আল্লাহ তাআলা তোমাদেরকে দিনই জ্ঞান অর্জন করার জন্য নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে, সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখো, মালিক যখন ইট নিয়ে আসে, ইট তখন এটা মালিকের ইচ্ছা কোন ইটটা সে বেডরুমে লাগাবে, কোন ইটটা সে ড্রয়িং এ লাগাবে, কোন ইটটা সে ছাদে লাগাবে, কোন ইটটা সে মসজিদে লাগাবে, কোন ইটটা সে বাথরুমে লাগাবে, এটা মালিকের ইচ্ছা। আমরা যেহেতু আল্লাহ তাআলার গোলাম আর বান্দা, আল্লাহ তাআলার ইচ্ছা আমাদেরকে কোন কাজে লাগাবে। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা ওসামের হাদিসে আছে, আল্লাহ তাআলা বান্দার কিসমত পরিবর্তন করে দোয়ার মাধ্যমে আর চেষ্টার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে আছে, যতক্ষণ পর্যন্ত বান্দা চেষ্টা করে না, আল্লাহ তাআলা বান্দার কিসমতকে কি করে দেয় না, পরিবর্তন করে দেয় না। দেখো, তোমরা এতদিন কিন্তু মাদ্রাসায় ছিলা, আছো তালেবে ইলম হিসাবে, তোমাদের জীবনটা কিন্তু অনেক দামি। ছাত্র জমানার মতো সুখের জমানা আর কোনোটা নাই। কি বলছি বলো, সে এই জমানায় না মা বাপের খাওয়ানোর চিন্তা করতে হয় না, ঘর বান্ধার চিন্তা করতে হয় না, বিয়ে শাদীর চিন্তা করতে হয় না, বিয়ের পরে স্ত্রী সন্তান নিয়ে চিন্তা করতে হয় না, বাজারের চিন্তা করতে হয় না। এটা হলো ছাত্র জমানা। আমি তো বলি মান্না সালোয়া জামানা। কি জামানা? ওই কোরআনে আয়াত আছে না, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা কি কি প্রেরণ করতেন? ঈসা আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম? আচ্ছা, দুই নবীর এক নবী, কালেবান মান্না আর সালোয়া কি করতেন? আল্লাহ তাআলা অবতীর্ণ করতেন আসমান থেকে অটোমেটিক। তো ছাত্র জমানা তো ভাই তোমাদের এই জমানা চলতেছে, কোনো পেরেশানি নাই, খাওয়ার পেরেশানি নাই, বেতনের পেরেশানি নাই, টুফির পেরেশানি নাই, সাবানের পেরেশানি নেই, কি কও, ওষুধেরও পেরেশানি নেই। এই জামানাটাকে যে যত কাজে লাগায়। দেখো, আমরা আমি আমি যতটুকু হয়ে গেছি তো হয়ে গেছি, আর বড় হওয়ার আমার সুযোগ নেই। কিন্তু তোমরা ছাত্র যারা আছো, তোমাদের কিন্তু আমাদের চেয়ে বড় বড় আলেমের চেয়ে আরো বড় হওয়ার কি আছে, সুযোগ আছে, চেষ্টা করলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পারে। দেখো, মাদ্রাসা ছুটি হয়ে গেলে আমার ভয় লাগে। কেন ভয় লাগে? ছাত্রদের ব্যাপারে ভয় লাগে, কারণ যেই মানুষের জীবনটা শিডিউলের ভিতরে চলে, ঘুমানো থেকে নিয়ে ঘুম থেকে উঠা পর্যন্ত একটা রুটিনের ভিতরে চলে, তার জীবনটা সুন্দর হয়, কি বলো? ঘুড়ি যখন আকাশে উড়ে, তখন ঘুড়ি কারো না কারো হাতে কানি থাকে না, তাহলে ঘুড়িকে কন্ট্রোল করা হয়, আর ঘুড়ি যদি ছেড়ে দেওয়া হয় উঠতেই থাকে, কোথায় গিয়ে পড়বে খবর নাই। ছাত্র জমানার ছুটির সময়টা কিন্তু এই সময় না, এই সময় এই জন্য ছুটি হইলে আমার ভয় লাগে। আর ছুটি হওয়ার সাথে সাথে ছাত্রদের ভিতর এক নম্বর রোগ যেটা দেখা দেয়, সেটা হলো চুলগুলার স্টাইল করা, মানে গোলাম হয়ে যাওয়া, এক। দুই নম্বর হলো টুফির কালার চেঞ্জ করে ফেলা, তিন নম্বর হলো জামা গায়ে না দিয়ে বিভিন্ন কালারের গেঞ্জি গায়ে দেওয়া, চার নম্বর হলো পায়জামা না পরে ট্রাইজার ও জিন্সের প্যান্টস ওইগুলা পরা, পাঁচ নম্বর হলো মোবাইলে আসক্ত হওয়া, ছয় নম্বর হলো টিভিতে আসক্ত হওয়া, সাত নম্বর হলো বেগানা নারীর সাথে কথাবার্তা চলা, আট নম্বর হইলো সবচেয়ে বড় যেটা সেটা হইলো সবচেয়ে খারাপ বন্ধুর সাথে চলা। কার সাথে চলা বলো? এই জন্য মাদ্রাসা ছুটি হইলে যদিও তোমাদের আনন্দ লাগে, আনন্দ লাগে কেন? পড়া নাই, শাসন নাই, নিয়ম কানুন নাই, এজন্য আনন্দ লাগে। তা আমাদের মাদ্রাসায় আমরা যখন পড়তাম, আমাদেরকে যখন ছুটি দিত, যদি 10 দিন বন্ধ থাকতো, বাংলা লেখা 10 পৃষ্ঠা বাড়তি দিতে হইতো, ইংরেজি 10 পৃষ্ঠা বাড়তি দিতে হইতো, অঙ্ক হইলে কিছু অঙ্ক দিয়ে দিত, এরপরে আরবি হইলে আরবি লেখা আলাদা দিতে হইতো। তোমরা
এখানে যারা আছো শোনো আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যখন ছুটি হবে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করবে ইনশাআল্লাহ বলো, প্রতিদিন কমসে কম যারা হাফেজ আছো ভাই যারা হেফজ খানায় পড়তেছো তিন পারা কোরআন পড়বা, নাজরায় যারা এরা দশ পৃষ্ঠা পড়বা, নুরানিতে যারা আছো এরা পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা কোরআন শরীফ পড়বা, প্রতিদিন আল্লাহ 99টা নামটা নিজে নিজে পড়ে নিবা, 40টা হাদিস নিজে নিজে কি ডিভিশন দিয়ে দিবা পড়ে নিবা। আর আরেকটা কথা, আমাদের এখান থেকে ছুটি হওয়ার পরে তোমরা কোথায় যাও? সবাই ভালো আছে ভাই? সবাই কোথায় যাও? আচ্ছা বাসায় কে থাকে? তাহলে আমাদের চেয়েও তোমাদের আপন কে? তাহলে আমরা ছুটি দেওয়ার পরে তোমাদেরকে কাদের কাছে পাঠাই? তাহলে আমরা আমাদের দায়িত্ব যতটুকু পালন করি, কখনো পিটে ইয়া, কখনো আদরে, কখনো চোখ গরম করে, কখনো কানে ধরাইয়া, কখনো দাঁড় করাইয়া, যে যেভাবে পারতেছি আমরা চাই তোমরা আলেম হও। নাইলে তোমাদের সাথে আমার কোনো শত্রু আছে ভাই? কোনো শত্রুতা আছে? তোমাদের কাছে আমি টাকা পামো? তোমরা আমার কাছে পাইবা? তো তোমাদের তরকারি আমি খাই ফেলছি, তোমাদের ফাঞ্জামি আমি গায়ে দিয়ে ফেলছি, তোমাদের জন্য কেউ কিছু খাওয়াইতে দিচ্ছি ওটা আমি খাই ফেলছি না। তো আমি কি চাই? আমরা কি চাই? আমরা চাই তোমরা ভালো আলেম হও, বড় আলেম হও, আল্লাহওয়ালা আলেম হও। সবচেয়ে বড় কথা হলো তোমাদের মা বাপ যারা আছে, এই যে বর্তমান মনে করো কয় মাদ্রাসা গুলো ছুটি হয়েছে, হয়েছে না? সবচেয়ে বড় কথা হলো মাদ্রাসা ছুটি হওয়ার পরে এদিকে দেখো, সবচেয়ে মা বাপ গুলা সন্তানকে আদর করে ঠিক, কিন্তু সন্তানের ব্যাপারে কেয়ার করে না তেমন। এই ছুটিতে বাসায় এসছে, একটু মোবাইল টিপুক, একটু পাবজি খেলুক, একটু ফ্রি ফায়ার খেলুক, একটু তালতো বোন খালতো বোন মামতো বোনের সাথে একটু চলাফেরা করুক, এদিক সেদিক বেড়াইতে যাক, এই নামাজ পড়লে পড়ছি আর কি, না পড়লে নাই, কোরআন শরীফ তো সবসময় পড়ে, এখন না পড়লে কি হয়েছে? দেখো আসলে আমাদের গুরুত্ব বেশি থাকার দরকার ছিল না তোমাদের আব্বা আম্মার বেশি দরকার ছিল? কথা বলো, মাদ্রাসার বেতন কি তোমাদের আমরা দেই না তোমাদের আব্বা আম্মা দেয়? টুফি কি আমরা কিনে দেই না তোমাদের আব্বা আম্মা কিনে দেয়? জামা কি আমরা কিনে দেই না তোমাদের আব্বা আম্মা কিনে দেয়? তাহলে এখানে কথাটা খেয়াল করো, আমাদের থেকে তোমরা ছুটির পরে কার কাছে যাও? তাহলে আমরা বেশি আপন না তোমাদের আব্বা আম্মা বেশি আপন? তাহলে এই যে অনেক অভিভাবক আসি ছুটির পরে বলে যে হুজুর বাসায় যায় একটু কথা শুনে না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, লেবাস পোশাক ঠিক থাকে না, তো আমার দুঃখ লাগে। কারণ হলো আমরা তো তোমাদেরকে ছুটি দেওয়ার পরে, আমরা মাদ্রাসা বন্ধ বলি না ছুটি বলি, ছুটি মানে ধারাবাহিক যেভাবে ক্লাস হয় এই ক্লাসটা হবে না, তার মানে কি নামাজ ছুটি, কোরআন শরীফ পড়া ছুটি, আব্বা আম্মাকে সালাম দেওয়া ছুটি, মুরব্বীদেরকে সম্মান করা ছুটি, সব ঠিক থাকে। কিন্তু তোমাদের আব্বা আম্মা যারা আছেন, তোমাদের না, যারা ছাত্র মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এই মা বাপ গুলোকে খুব সতর্ক থাকা দরকার। কথা বুঝো নাই? আচ্ছা আমাদের মা বাপদের কাছে সম্পত্তির দাম বেশি না সন্তানের দাম বেশি? বলো, তাহলে সন্তানের প্রতি সবসময় কেয়ারফুল থাকা আব্বা আম্মার দরকার। আমার ছেলেটা ফজর পড়লো কিনা, আমার ছেলেটা জোহর পড়লো কিনা, আমার ছেলেটা আসর মাগরিব এশা পড়লো কিনা, ফরজ নামাজটা পড়লো কিনা, কোরআন তেলাওয়াতটা করলো কিনা, তার চুল, আচ্ছা এই যে বাসায় গেলে চুল যে উল্টা পাল্টা কাটে এটা সবচেয়ে বড় রোগ, এই চুল কাটার টাকা কি তুমি ইনকাম করে কাটো? টাকাটা কে দেয়? তো চুল যে বাঁকা হয় এদিক সেদিক কম করে বেশ করে, এটা তোমার আব্বা আম্মা চোখে দেখে না? তো কেন কিছু বলে না? কেন বলবে না? আমার কথা বুঝতেছো? কেন বলবে না? আরে ভাই চুল কাটার একটা নিয়ম পদ্ধতি আছে না, এটা সুন্নত একটা নিয়ম আছে না, আমরা নবীর উম্মত না, নবীর পথে যে চলে তাকেই তো কি বলে উম্মত বলে। তাহলে ইনশাআল্লাহ তোমরা যারা ছুটি হবে ইনশাআল্লাহ চুল উল্টা পাল্টা কাটবা না, বলো ইনশাআল্লাহ? কোনো কোনো বেনিফিট নেই, কোনো ফায়দা নাই। দুই নম্বর হলো গা থেকে পাঞ্জাবি খুলবা না, পাঞ্জাবি খুললো গেঞ্জি সাদা বা উল্টা পাল্টা সিনওয়ালা সিনারিওয়ালা গেঞ্জি জামা গায়ে দিবা না, এটা মাদ্রাসার শানের সাথে মিলে না বাবা। আর 13-14 দিন 12-13 দিন ছুটি হওয়ার পরও তোমরা এই পরিমাণ মোবাইল ঘুরাফিরা বেনামাজি কোরআন শরীফ পড়া নাই, এমন ভাবে হয় তোমরা মাদ্রাসার ছুটির যখন খোলে এবার 3 দিন 5 দিন 1 সপ্তাহ তোমাদের পড়াই মনে বসে না। আর সবচেয়ে একটা কথা মনে রাখবা, আজীবন শিক্ষকতার জীবনে যাও অথবা ছাত্র জমানায় যাও, মাদ্রাসা যেদিন বন্ধ হবে ওই দিন মাদ্রাসায় উপস্থিত থাকা, আর মাদ্রাসায় যেদিন খোলা হবে ওই দিন মাদ্রাসায়। আমাদের মাদ্রাসা খোলা কয় তারিখ? 18 তারিখ বৃহস্পতিবার আসরের সময় ইনশাআল্লাহ সবাই মাদ্রাসায় উপস্থিত থাকবেন, বলেন ইনশাআল্লাহ? আপনি 2 দিন পরে এলে আপনার লস,
দুই দিন পরে আসলে কিন্তু মাদ্রাসাওয়ালা দুই দিনের বেতন কম রাখে না, বোর্ডিং খরচও কম রাখে না, লস আপনার, লস আপনার আব্বা আম্মার। আপনি দুই দিন যদি সবক না শুনান তাহলে আপনি কয়দিন পরে হাফেজ হবেন? দুই দিন পরে। যদি এক মাস পরে, এক মাস আপনি গেফিং দেন বছরে, কতদিন পরে হাফেজ হবেন? এক মাস পরে। বলেন, এক মাস পরে। আপনি নামাজ না পড়লে ক্ষতিগ্রস্ত কে হবে? আমি। তাহলে এই কথাগুলো তো আমাদেরকে বোঝা দরকার। বন্ধ হওয়ার পরে, মাদ্রাসা ছুটি হওয়ার পরে অনেক ছাত্র নষ্ট হয়ে যায়। এই মাদ্রাসা ভালো লাগে না, আমি এই মাদ্রাসায় পড়তাম না, কোথায় পড়বে? আরেক মাদ্রাসায়। কিছুদিন পরে কয় যে ওই মাদ্রাসা ভালো লাগে না, এরপরে কি কয় না আমি মাদ্রাসায় পড়বো না, কি পড়বো? স্কুলে। এরপরে কি কয় না আমি পড়বো না, এরপরে বাচ্চারে বিদেশ পড়াই দিতেছে, নাইলে কোনো দোকানে ঢুকে দিতেছে, নাইলে টমটমে পড়াই দিতেছে, নাইলে কিছু করতেছে। আসলে তো এই বাচ্চাটাকে মেহনত করলে সেটা হাফেজ হইতো, আলেম হইতো, সে কোনো একটা মাদ্রাসা পরিচালনা করতো, কোনো একটা মসজিদের ইমামতি করতো, তার দ্বারা হাজার লক্ষ মানুষের হেদায়তের ব্যবস্থা হইতো। আমার কথা কি বুঝতেছ? আল্লাহ শুধু আমাকে খাওয়ার লাগে পাঠাইছে না? আচ্ছা, আমরা বেশি খাই না একটা হাতি বেশি খায়? আমরা বেশি ঘুমাই না একটা গাধা বেশি ঘুমায়? আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চা পুরু বেশি হয় না কুত্তার বেশি হয়? ষাটটার নিচে তো নাই, তাই না? তাহলে আল্লাহ তাআলা কেন ফাটাইলেন আমাদেরকে? বলো, ওয়ামা খালাকতুল জিন্না। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র, বলো কি মাত্র? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার কি করার জন্য পাঠাইছেন? এজন্য বাবা খুব খেয়াল রাখো, শনিবারে মাদ্রাসা ছুটি হচ্ছে সবার। আমরা তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রাখলাম, দুই নম্বর তোমাদের আব্বা আম্মার কাছে আমানত রাখলাম, তিন নম্বর হলো তোমাদের ঈমান আমল লেখা পড়ার আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। যারা হেফজনাদরা পড়তেছো, নুরানি পড়তেছো, তোমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই বারো দিনে পিছনের পাড়াগুলো উঠেই ফেলানো, পিছনের পড়াগুলো ঠিক করা। প্রতিদিন একটা চব্বিশ ঘন্টা তো তুমি আর খেলবে না, চব্বিশ ঘন্টা তো আর এদিক সেদিক ঘুরে ফিরে করবে না, তো তুমি এক ঘন্টা দুই ঘন্টা সময় বাইর করো, ওইটাতে একটু কোরআনের সাথে সম্পর্ক করো। কথা বুঝে এসছে? আব্বার লুঙ্গিটা ধোয়া দরকার কিনা এই কথা খেয়াল করো, আব্বার লুঙ্গিটা ধোয়া দরকার কিনা একটু সাবান লাগে দুই দো, মায়ের কাপড়টা ধোয়া দরকার কিনা একটু সাবান লাগে দুই দো, আব্বার চুলগুলো কাটি দেওয়া দরকার কিনা, নখগুলো কাটি দেওয়া দরকার কিনা, ঘরের কোনো কাজ আছে কিনা, বাসার কোনো কাজ আছে, এগুলো করো। আমার কথা বুঝো নাই? সবসময় তো আব্বা আম্মা করো, তো আব্বা আমার জন্য এক এক একদিন করো, দুই দিন করো, পাঁচ দিন করো, আব্বা আমার কাছে দোয়া করো, আব্বার মাথায় চুলটে তেল দিয়ে দাও, মায়ের মাথায় তেল দিয়ে দাও, একটু বসে বসে গল্প করো, আব্বার সাথে মায়ের সাথে খাওয়ার চিন্তা করো বসে। কথা বুঝো নাই? এগুলো খেয়াল রাখে, এগুলো নেয়ামত মনে করা। হাদিসে আছে না, যে মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিকে তাকায় আল্লাহ তাআলা তাকে কিসের সওয়াব দেন? হজের, হজের, কবুল হজের, কিসের? আচ্ছা, এই বারো মনে করো ছুটি হওয়ার পরে এই বারো দিনে তোমাদের প্রতিদিন আব্বা আম্মাকে দেখার সুযোগ আছে না? তো কে কয় বাদ দেখো, তোমগো আব্বা, তোমরা আব্বা আম্মা দেখবে তো দূরের কথা, তোমাদের আব্বা আম্মা তুমি করে নিয়ে ফেরেছান, তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না, তোমাদেরকে কি পাওয়া যায় না? খুঁজে পাওয়া যায় না, না এরকম যেন না হয় ইনশাল্লাহ। বলো, খুব আদবের সাথে, খুব আখলাকের সাথে চলবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে বুঝা মানা বলা করা সহজ করে দেন। আল্লাহ তোমাদের জান মাল ইজ্জত আবরু ঈমান আমল আখলাক আমল আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।